আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি জানিয়ে দেন যারা ইমানের দাবি করে, যারা নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দেয়, যারা নিজেদেরকে মুমেন বলে পরিচয় দেয়, যারা আপনার উম্মত বলে নিজেদেরকে পরিচয় দিতে ভালোবাসে, তাদেরকে আপনি বলে দেন তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে ফাত্তাবিউনী, আমি রাসূলকে অনুসরণ করো। কি করো? সকলে বলা লাগবে কি করো? হাদিসে রাসূল বলে ভালোবাসা লাগবে, কোরআনে আল্লাহ বলেন অনুসরণ করা লাগবে। এই আয়াতের তাফসির করতে গিয়ে তাফসির ইবনে কাসিরের মধ্যে হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির রহিমাহুল্লাহ খুব সুন্দর একটি ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ বলেন রাসূলের আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলকে অনুসরণ করা লাগবে, আনুগত্য করা লাগবে। রাসূল যেটাকে হা বলে সেটা হা বলে মেনে নেওয়া লাগবে, রাসূল যেটাকে না বলেছে এটা বিনা বাক্যে না বলে মেনে নেওয়া লাগবে, এটার নাম হচ্ছে ইত্তেবা। আর আল্লাহ বলেন ফাত্তাবিউনী, রাসূলের আনুগত্য করো। আর বুখারীর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আন-নাসি আজমাইন। জোরে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল জানালেন তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, নিজেদেরকে মুমিন পরিচয় দিলেও এটা নিরর্থক হয়ে যাবে, যতক্ষণ আমি রাসূল তার কাছে তার পরিবার পরিজন সারা বিশ্বে যত মানুষ আছে এবং কি তার নিজের থেকেও আমি বেশি প্রিয় হব। রাসূল বলেন নিজের জীবন থেকেও আরো প্রিয় হতে হবে রাসূল। আল্লাহ বলেন ইত্তেবা করা লাগবে। এই আয়াত এবং হাদিসের সমন্বয়ে তাফসির ইবনে কাসিরের মধ্যে হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন ইত্তেবা এবং ভালোবাসা হচ্ছে পেট এবং পিঠের মতো। পেট ছাড়া যেভাবে পিঠের কোনো অস্তিত্ব থাকে না, পেট না থাকলে যেভাবে পিছনের অংশটাকে পিঠ বলা যায় না, ঠিক একইভাবে পিঠ না থাকলেও পেটের অস্তিত্ব থাকে না, অর্থাৎ একটা ছাড়া আরেকটা অচল। পেট ছাড়া পিঠের কোনো অস্তিত্ব নেই, একইভাবে পিঠ ছাড়া পেটের কোনো অস্তিত্ব নেই। ঠিক তেমনিভাবে রাসূলের এত্তেবা ছাড়া ভালোবাসার কোনো প্রমাণ আপনি দেখাতে পারবেন না, আর ভালোবাসা ছাড়া এত্তেবা কোনোদিনও সম্ভব হয় না। এজন্য আল্লাহ বলেন ফাত্তাবিউনী, হে রাসূল আপনি জানিয়ে দেন তোমরা আমাকে পাই টু পাই, আমি যেটা বলি সেটা বিনা বাক্যে আমার অনুসরণ করো। এই নির্দেশ কার? আরো জোরে বলেন, কোরআনে কারীম জানিয়েছেন মা আতাকুমুর রাসূল ফাকুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা আতাকুমুর রাসূল ফাকুযু, আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ হতে যতগুলো বিধিবিধান তোমাদের মধ্যে নিয়ে এসেছে, যে জিনিসটা যেভাবে নিয়ে এসেছে তোমরা সেই জিনিসটাকে সেভাবে আঁকড়ে ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যেই বিষয়গুলো থেকে তোমাদেরকে বারণ করেছে, নিষেধ করেছে, এই বিষয়গুলো ভালো না স্পষ্টভাবে ঘোষণা দিয়ে দিয়েছে, ওই বিষয়গুলো ইমানের দাবি হচ্ছে বর্জন করা। এখন এই রাসূলের প্রত্যেকটা কথাকে পাই টু পাই মানা লাগবে, এই নির্দেশ দিয়েছেন আল্লাহ। কে বলে? এখন আপনি যদি বলেন আমি মন মতো মানব, যতটুকু আমার সুবিধা, আমার পীর বাবা যতটুকু মানে আমি ততটুকু মানব, তার বাহিরে মানব না, তাহলে এটা কি ইত্তেবা হবে? বলে এজন্য রাসূলকে অনুসরণ করা লাগবে পুরোপুরি। কেউ যদি অর্ধেক অনুসরণ করে আর কিছু বেদাত নিয়ে আমলগুলোকে সাজায়, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারে দাঁড়িয়ে যাবেন, সব মানুষ যখন ইয়া নাফসি ইয়া নাফসি পড়তে থাকবে, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মা বাবাকে সন্তান বলে পরিচয় দিবে না, প্রত্যেক মানুষ যখন উলঙ্গ অবস্থায় জিব্বাটা কুকুরের মতো ছেড়ে দিয়ে পাগলের মতো দৌড়াবে আর ইয়া নাফসি পড়বে, সেদিন আপনার মা বাবা থেকে আরো একজন আপন লোক পাওয়া যাবে, তিনি হচ্ছেন আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
প্রত্যেকে সেদিন বলবে ইয়া নাফসি নিজে কিভাবে বাঁচা যায় এই সুযোগ তালাশ করবে, এবং কি প্রত্যেক নবী রাসূলরা পর্যন্ত সেদিন ইয়া নাফসি করবে। কিন্তু একজন ব্যক্তি সেদিন ব্যতিক্রম থাকবে, তিনি হলেন বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার মার কথা বলবেন না, তার বাবার কথা বলবেন না, সারাটি জীবন যিনি ঢালের মতো রাসূলকে কাফেরদের অত্যাচার নির্যাতন থেকে রক্ষা করেছেন আবু তালেব, তার কথাও বলবেন না। সেদিন রাসূলের মুখে একটাই কথা থাকবে, উম্মতি উম্মতি, জোরে বলো আল্লাহু আকবার। যেই রাসূল কিয়ামতের ওই কঠিন বিভীষিকাময় কিয়ামতের কঠিন দিনেও যিনি আমাদেরকে স্মরণ করবেন, ভুলে যাবেন না, সেই রাসূলকে অনুসরণ কি 100 করতে হবে না 50 করলে হবে বলেন? এখন কেউ যদি 50 করে তার ঈমানটা টিকবে, এ কথা বলা লাগবে। কেউ যদি বলে আমি আংশিক অনুগত্য করব, আংশিকভাবে রাসূলের অনুসরণ করব, আমার ব্যক্তিগত জীবনে যতটুকু সুবিধা আমি রাসূলকে ততটুকু মানব, তার বাহিরে আমি মানব না, তাহলে তার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তি তার মন মতো দেহের একটা অংশ মশারির ভেতর ঢুকালো আর বাকি অংশটা মশারির বাহিরেই রেখে দিয়েছে। মশার কামড় থেকে বাঁচতে হলে যেভাবে পুরাটা দেহ মশারির ভিতরে ঢুকাতে হবে, ঠিক তেমনইভাবে কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ পেতে হলে এবং জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে অবশ্যই রাসূলের আনুগত্য করা লাগবে। আর রাসূলের আনুগত্য করার অপরিহার্য একটা দাবি হচ্ছে রাসূলকে ভালোবাসা লাগবে। আর যে ব্যক্তি রাসূলের ভালোবাসবেন, রাসূলের সুন্নাগুলোকে ভালোবাসবেন, রাসূলের সুন্নাগুলোকে আঁকড়ে ধরবে, আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা সুন্নাতি, যে ব্যক্তি আমার সুন্নাগুলোকে ভালোবাসলো পছন্দ করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন স্বয়ং আমি রাসূলকে ভালোবাসলো পছন্দ করলো। ওমান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো এত্তেবা করলো অনুসরণ করলো, ফাকাদ কানা মা'ই ফিল জান্নাহ, সে কিয়ামতের ময়দানে জান্নাতে আমার সাথেই থাকবে। কেননা অন্য হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মারউ মা'আ মান আহাব্বা, প্রত্যেক ব্যক্তি কিয়ামতের ময়দানে তার সাথেই অবস্থান করবে যাকে সে দুনিয়াতে ভালোবাসত। এবার আপনি যদি রাসূলকে ভালোবাসেন, রাসূলের সুন্নাকে ভালোবাসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবন নীতি আমাদের মধ্যে রেখে গিয়েছেন, কোরআন এবং সুন্নাহ আমাদের মধ্যে রেখে গিয়েছেন, এগুলোকে ভালোবাসেন, তাহলে অবশ্যই ভালোবাসা অনুযায়ী কিয়ামতের ময়দানে আপনি রাসূলের সাথে থাকতে পারবেন। আর আপনি যদি এমন কাউকে ভালোবাসেন যে জনগণের টাকা আত্মসাৎ করে, মানুষের হক অন্যায়ভাবে মেরে খায়, ক্ষমতা আছে এজন্য কলমের কোসা দিয়ে জনগণের টাকাগুলো লুটপাট করে নেয়, এমন মানুষকে যদি ভালোবাসেন তাহলে ওই মানুষটার সাথে আপনার হাসর হবে। সে যদি হাসরের ময়দানে তার আমল নামার হিসাব হয় জাহান্নামী হয়ে যায়, তাহলে দুনিয়াতে তাকে ভালোবাসার কারণে, তাকে সাপোর্ট করার কারণে আপনিও জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এজন্য আমরা যেন রাসূলের সুন্নাগুলোকে বাস্তবিক জীবনে আমল করে, রাসূলের সুন্নাকে অনুসরণ করে আমাদের জীবনটাকে ওইভাবে সাজাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।